হোম অফ ক্রিকেটে হাস্যোজ্জ্বল হাসান মাহমুদ। কদিন আগে শহীদুল ইসলামের ইঞ্জুরিতে সুযোগ হয়ে গিয়েছিল বাংলাদেশ দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরের, পরে আবার কাটা পড়েছে তার নাম। তবে নতুন করে ক্যারিবিয়ান মুলুকে সফরের সুযোগ ঠিকই তৈরি হয়েছে, চূড়ান্ত হয়েছে বাংলাদেশ এ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। জাতীয় দলের ক্রিকেটারদের সাথে ওয়েস্ট ইন্ডিজ যাবার কথা ছিল বাংলাদেশ এ দলের, তবে আয়োজকদের ইচ্ছাতেই সূচিতে বদল আনা হয়েছে। সব পরিকল্পনা অনুযায়ী চললে আসছে জুলাই 30 তারিখ ক্যারিবিয়ান মুলুকের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ এ দল। সেখানে তারা দুটো চার দিনের ম্যাচ ছাড়াও খেলবে তিনটা একদিনের ম্যাচ, সবগুলো খেলাই হবে সেন্ট লুসিয়ায়। 23 দিনের সফর শেষে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ ছাড়বে 22 আগস্ট। জাতীয় দল পারফর্ম করার জায়গা, এ দল আর এইচপিতে ক্রিকেটাররা নিজেদের তৈরির আর প্রমাণের সুযোগ পান। লিস্টে ম্যাচের সংখ্যা তুলনামূলক বেশি হলো, গেল 7 বছরে এ দল প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছে মাত্র 9টা, 2014 সালের পর কেবল 4টা টি-20। 2019 সালের সেপ্টেম্বর অক্টোবরে শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ এ দল, তারপর মহামারী আর অন্যান্য ব্যস্ততায় এ দল ছিল মাঠের খেলার বাইরে। তবে নতুন করে বোর্ড গঠনের পর জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে সিরিয়াস বিসিবি, যার অংশ এ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। বলি যে আমাদের পাইপলাইনে প্লেয়ার কতজন আছে রেডি যারা এই মুহূর্তে ন্যাশনাল টিমে খেলতে পারে, এখন হয়তো আমরা আমাদের কাছে সংখ্যাটা কম, কারণ কোনো প্লেয়ার ইনজুর্ড হলে বা কোনো কারণে যদি তার কোনো খেলতে যেতে না পারে তখন কিন্তু আমরা তার সাবস্টিটিউট পেতে আমাদের একটু চিন্তাভাবনা করে সমস্যা হয়ে যায়। তো এই জায়গাটাতেই ফিল আপ করার জন্য কিন্তু আমাদের সবসময় এ টিম যেটা আছে সেটাকে আমাদের একদম ফুললি রেডি রাখতে হবে। এ টিমের কার্যক্রম কিন্তু সেটাই, ন্যাশনাল টিম থেকে যদি কেউ ভালো খেলতে না পারে তখন সে আবার কিন্তু এ টিমেই আসে, সরাসরি সে বাদ পড়ে যাবে না, সে কিন্তু এ টিমেই আসবে। এখানে তার আবার সুযোগ থাকবে তার যে ভুলগুলো ছিল সেটাকে শুধরিয়ে আবার তার ন্যাশনাল টিমে ব্যাক করা। তো এই যাওয়া এবং আসা এই জায়গাটাতে আমাদের যদি ভালো একটা সমৃদ্ধ প্লেয়ারের সংখ্যা থাকে তখন কিন্তু আমরা ন্যাশনাল টিমের সাপোর্টগুলো খুব ভালো করে দিতে পারবো। সোমবার থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ টাইগার্সের স্কিল ক্যাম্প, হাই পারফরমেন্স ইউনিট আছে সিলেটে। সব পরিকল্পনা অনুযায়ী চললে আগামী 27 জুন থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এই দুই দল। বলাই যায় সেই ম্যাচের পারফর্মারাই থাকবেন এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের বিবেচনায়। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো, গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সবসময়।